এটা হচ্ছে কোচবিহার সাগরদিঘির পার দেবীবাড়ির রাস্তা। এটা হচ্ছে সাগরদিঘি, আর এটা হচ্ছে কোচবিহার ভেহিকলস অফিস। তো এখানে একটি বিখ্যাত স্ট্রিট ফুডের দোকান বসে, যেই দোকানের পেয়ারা মাখা এবং আনারস মাখা খুবই বিখ্যাত। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই তো ঘণ্টাখানেক হলো রোদ উঠেছে। তো দাদা, আপনার এখানে আর কি কি বিক্রি করেন? আমি আনারস বেচি আর পেয়ারা বেচি, শশা বেচি। আনারস, পেয়ারা এবং শশা। তো কোনটা কত করে? পেয়ারা মাখা 20 টাকা প্লেট, আনারস মাখা 30 টাকা প্লেট, শশা মাখা 10 টাকা প্লেট। শশা মাখা 10 টাকা প্লেট। আচ্ছা, আপনি তাহলে পেয়ারা মাখা আমাকে দিবেন, হাফ প্লেট দেবেন। হাফ কোনটা দেবেন? দেখুন কত যত্ন সহকারে পেয়ারাটা ধুচ্ছে। এটা কোথাকার পেয়ারা এগুলো? এটা বাংলাদেশের পেয়ারা। বাংলাদেশের পেয়ারা? হ্যাঁ বাবা, এখানে বাংলাদেশের পেয়ারাও পাওয়া যায়? হ্যাঁ, বারুইপুরেরও পাবা। বারুইপুরেরও পাওয়া যায় বাবা। আচ্ছা, পেয়ারাগুলো ধুয়ে কেটে নিলেন। তো সারাদিনে কিরকম বিক্রি হয়? সারাদিনে মোটামুটি 1000 টাকা বিক্রি হয়। 1000 টাকা বিক্রি হয়? ও, ওগুলোকে আবার ফেলে দিলেন। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার যা দাম, 50 টাকা পোয়া। 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। হ্যাঁ, হবেই, যা বৃষ্টি এদিকে হচ্ছে, লঙ্কা গাছ মরে যাচ্ছে, সব বাইরে থেকে আমদানি করছে কাঁচা লঙ্কা। তাছাড়া সব কিছু রেট বেড়ে গেছে, আমাদের পোষাচ্ছে না। দেখুন লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছে। এটা কি, লঙ্কা কাটার মেশিন? এখানে দিয়ে দিলাম, এই যে প্রেস করে। এটাতে লঙ্কাটা কুচি করে কাটা হয়? হ্যাঁ, কুচি করে কাটা হয়। এই যে দেখুন লঙ্কা কাটা হয়ে গেছে, এবার মগের মধ্যে লঙ্কা দিয়ে দিল। এটা কি কাসুন্ডি? কাসুন্ডি। আচ্ছা, দেন এটা বিট লবণ। তো এটা বিট লবণ, এটা আচার দেই। ও, এর মধ্যে আচারও দিতে হয়? তারপরে মাখি। মাখা হয়ে গেল, মাখা হয়ে গেল। কাগজের উপরে প্লেট দেবেন, তারপরে মালটা দিবেন। কাটি দিলাম। হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি পেয়ারা মাখা চলে এলো আমার হাতে। এই যে দেখুন পেয়ারা মাখা। তো আমি টেস্ট করে বলছি আপনাদের কেমন লাগে খেতে। খেতে খুবই ভালো হয়েছে। পুরোপুরি পাকাও না, কাঁচাও না। আপনারাও আশা রাখি ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর এমনিতেই তো পেয়ারা খুব ভালো জিনিস, স্বাস্থ্যের পক্ষে সবারই ভালো, সবাই খেতে পারে।
বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে আর অবশ্যই দাদার দোকানে আসবেন দাদা এখানেই বসে সব সময় আপনি সব সময় এখানেই থাকেন তো এখানেই আসবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে